গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ বন্দে অহম শ্রীগুর শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বাম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নিঃসিংহং ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নমামহম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়মুদীরয়েত তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গন্ধরাজ শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধের আজকে আমরা চতুর্থ স্কন্ধের ত্রিংশতি অধ্যায়ের দা চত্বারিংশতিতম শ্লোক থেকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনা প্রসঙ্গ শেষের দিকে এই অধ্যায়ের ভগবানের বন্দনা প্রচেতাদের দ্বারা, সেই উপলক্ষে আমাদের 960তম
ভাগবত রসমাধুরী সেমিনার। সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময় মাতৃমণ্ডলী, সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গ তথা ইস্কন ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গুরুদেবের চরণে পণিপাত করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, নমঃ ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনিতি নামিনে, নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। যত ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎ অনায়াসে তৎসর্বং সপ্তাহ লভনে শবনে লভেত। যে ফল সমাধি, ধ্যান, যোগ, তপস্যা দ্বারা লাভ করা যায় না, কেবল এক সপ্তাহ বসে ভাগবত পাঠ শ্রবণ করলেই লাভ করা যায়। তো আজকে 42 শ্লোক থেকে আলোচনা। নমঃসমায় শুদ্ধায় পুরুষায় পুরুষায় পরায় চ বাসুদেবায় সত্তায় তুভ্যম ভাগবতে নমঃ। তো ৪২ শ্লোক হয়ে গেছে, ৪৩ শ্লোক প্রচেতাদের প্রার্থনা শোনার পরে তারপরের ঘটনা, মৈত্র ঋষি এই বিষয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মৈত্রেয় উবাচ ইতি পচেতভিরভিতুষ্ট হরিহি প্রীতস্তথেস্তাহ শরণ বৎসল অনিচ্ছতম জান অতৃপ্ত চক্ষুষা যজৌ সধামা সধে যজৌ সধামা নপবর্গ বীর্য ইতি প্রচেত ভীরভীতুষ্ট হরিহি প্রীতস্তথেত্তাহ শরণ বৎসলঃ আনিচ্ছতম জানমতৃপ্ত চক্ষুষা যজৌ সধামা নপবর্গ বীর্যঃ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, শরণাগত বৎসল ভগবান প্রচেতাদের দ্বারা এইভাবে বন্দিত ও পূজিত হয়ে বলেছিলেন, তোমরা যা প্রার্থনা করেছ তা পূর্ণ হবে। তারপর সেই অকুণ্ঠ প্রভাব ভগবান সেখান থেকে প্রস্থান করেছিলেন। প্রচেতারা ভগবান থেকে বিচ্ছিন্ন হতে পারেননি, তাদের কারণ তাদের চক্ষু তখন তার দর্শনে অতৃপ্ত ছিল। তো ভগবান প্রচেতাদের বন্দনা শুনে তিনি প্রস্থান করেছিলেন। ইতি প্রচেতভি অভিতুষ্ট হরি, ভগবান প্রচেতাদের প্রার্থনা শুনে খুব তুষ্ট হয়েছিলেন। অভিতুষ্ট হরি,
প্রীত তথে প্রিয়াহব শরণ বৎসল, তিনি যেহেতু ভক্তবৎসল স্নেহপরায়ণ, তাই প্রচেতাদের প্রার্থনা শুনে খুব তুষ্ট হয়েছিল। প্রচেতারা ভগবানকে প্রার্থনা করে সন্তুষ্ট করেছিলেন। অনিচ্ছতাম জানমতৃপ্ত চক্ষুষা, প্রচেতারা ভগবান যখন বিদায় নিয়েছিলেন, ভগবানের বিদায়, ভগবান প্রচেতাদের সামনে থেকে যখন চলে যাচ্ছিলেন, প্রচেতারা অপলক নয়নে তাকিয়েছিলেন যতটা ভগবানকে দর্শন করা যায়। যতক্ষণ না ভগবান চোখের আড়াল হচ্ছেন ততক্ষণ দর্শন করেছিলেন। কেন? অতৃপ্ত চক্ষুষা, তাদের দর্শন লালসা তৃপ্তি হয়নি, আরও দেখতে চাই, আরও দেখতে চাই। এরকম দৃশ্য আর কোনো কিছু হতে পারে না। আমরা চৈতন্য চরিতামিতে কালকের আলোচনাতে আপনারা শুনেছেন যে ভগবান অত্যন্ত সুন্দর, যাকে দর্শন করে রাধারানী মূর্ছিত হয়ে যায়। ভগবানের দর্শন, ভগবানের কথা, শব্দ, ভগবানের শরীরের সৌগন্ধ, ভগবানের শরীরের রূপের মাধুরিমা, সব কিছুই। অধরম মধুরম বদনম মধুরম মধুরাধিপতে অখিলম মধুরম, সব কিছু মধুর ভগবান। তাই জান অতৃপ্ত চক্ষুষা, দেখেও মন ভরছে না, আরও দেখি আরও দেখি ভগবান চলে যেতেন। যজৌ সধামা অন অপবীর্গ বীর্য, তিনি তার সধামে প্রত্যাবর্তন করলেন, যিনি অমিত শক্তি। এই শ্লোকে অপবর্গ অনপবর্গ বীর্য শব্দটি বৈশিষ্ট্যপূর্ণ। অন্য শব্দটির অর্থ আছে বিনা, অপবর্গ মানে হচ্ছে আমাদের জড়জাগতিক জীবন, বীর্য মানে হচ্ছে শক্তি। ভগবান সর্বদাই ষড়ৈশ্চর্যপূর্ণ, যার একটি হচ্ছে বৈরাগ্য। প্রচেতারা যদিও প্রাণ ভরে ভগবানকে দর্শন করতে চেয়েছিলেন, তবুও ভগবান সেখান থেকে প্রস্থান করেছিলেন। শিল জীবগোস্বামীর মতে এটি অন্যান্য অসংখ্য ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপা প্রদর্শন। যদিও তিনি প্রচেতার দ্বারা আকৃষ্ট হয়েছিলেন, তবুও তিনি প্রস্থান করেছিলেন। এটি হচ্ছে ত্যাগের দৃষ্টান্ত। প্রচেতারা এত সুন্দর স্তুতি বন্দনা করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, তার মানে ভগবান তাদের প্রতি আসক্ত ছিলেন না। যজৌ, তিনি চলে গেছিলেন, এটা একটা ভগবানের ত্যাগের দৃষ্টান্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু ত্যাগের এই প্রকার দৃষ্টান্ত প্রদর্শন করেছিলেন। যখন তিনি সন্ন্যাস গ্রহণ করার পর অদ্বৈত প্রভুর গিয়ে অবস্থান করছিলেন, তখন সমস্ত ভক্তরা চেয়েছিলেন তিনি যেন আরও কয়েকদিন সেখানে থাকেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো রকম দ্বিধা না করে সেখান থেকে চলে গেছিলেন। তা থেকে প্রমাণিত হয় ভগবান যদিও তার ভক্তদের প্রতি করুণাময়, তবুও তিনি কারোর প্রতি আসক্ত নন। তিনি সারা জগৎ জুড়ে তার অসংখ্য ভক্তদের প্রতি সমানভাবে কৃপা প্রদর্শন করেছেন। ইতি প্রচেতোভি অভিতুষ্ট হরিহি, হরি খুব সন্তুষ্ট হয়েছিলেন। প্রীত তথেত্যাহ শরণবৎসল, অনিচ্ছতম জান অতৃপ্ত চক্ষুষা, যজৌ সধামা নপবর্গ বীর্য। পরে শ্লোক, অথ নির্জায় সলীলাৎ
প্রচেতস উদন্নতঃ বিক্ষাকোপন দ্রুময়ী সন্ন্যম গঙ্গাম রদ্দো বিমশ্রিতই। অথ নির্জায় সলীলাত প্রচেতস উদন্নতঃ বিক্ষাকোপন দ্রুময়ী সন্ন্যম গঙ্গাম রদ্দো বিমশ্রিতই। তারপর পচেতরা সিন্ধু সলিল থেকে বেরিয়ে এসে দেখলেন যে সমস্ত বৃক্ষগুলি অত্যন্ত উন্নত হয়ে যেন স্বর্গলোকে যাওয়ার পথ রোধ করে উদ্যত হয়েছিলেন। সেই বৃক্ষাদির দ্বারা মহিমণ্ডল আচ্ছন্ন হয়ে রয়েছে। তখন পচেতরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। পচেতারা সিন্ধু সলিল, সিন্ধু সলিল মানে সমুদ্রে সেই তলদেশে তারা ভগবানের তপস্যা করেছিলেন শিবের নির্দেশে, তারা বেরিয়ে এলেন। তখন এই পৃথিবীতে বিভিন্ন প্রকার বৃক্ষের যে সৌন্দর্য, কিন্তু তারা সৌন্দর্য দেখেনি, তারা দেখছে আর এই গাছগুলো কেন স্বর্গলোকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে। তাৎপর্য, রাজা প্রাচীন বহির্ষত তার পুত্রদের তপশান্তে গৃহে ফিরে আসার পূর্বেই গৃহত্যাগ করেছিলেন। এটা আগে আলোচনা হয়েছে, পিতা কর্মকাণ্ডীয় কার্যকলাপে নিযুক্ত ছিলেন, নারদমুনি তাকে তার সারগর্ভ বক্তৃতা এবং পথ প্রদর্শন করে তাকে বৈরাগ্য অবলম্বন পূর্বক গৃহত্যাগ করিয়েছিলেন ভগবানের সুষ্ঠু ভজন করার জন্য। প্রপাত সেটাই বলছেন যে প্রাচীন বহির্ষত তার পুত্রদের তপশান্তে গৃহে ফিরে আসার পূর্বেই গৃহত্যাগ করেছিলেন। ভগবান প্রচেতাদের আদেশ দিয়েছিলেন জল থেকে বেরিয়ে এসে তার পিতার রাজ্যের ভার গ্রহণ করার জন্য গৃহে প্রত্যাবর্তন করতে। কিন্তু যখন তারা জল থেকে বেরিয়েছে তখন তারা দেখেছিলেন রাজার অনুপস্থিতিতে সব কিছু অবহেলিত হয়েছে। তারা প্রথমে দেখেছিলেন যে কৃষিকার্য হচ্ছে না, শস্য উৎপন্ন হচ্ছে না, তার ফলে মহিমণ্ডল সুউচ্চ বৃক্ষের দ্বারা আচ্ছাদিত হয়েছে। যদি জমিতে চাষবাস না হয় আগাছার দ্বারা ভরে যায় না? আমরা দেখতাম একে তো বর্ষাকালে একটা আমন চাষের ধান হয়, আমন ধানের চাষ হয় না, কিন্তু কখনো কখনো বর্ষাকাল ছাড়াও কৃত্রিম উপায়ে বোরিং করে মাটি থেকে জল তুলে আমরা ধান চাষ করতাম, হাইলিং চাষ বা বোরো চাষ। তো দেখতাম যখন অনেকগুলো জমিতে কৃত্রিমভাবে জল দিয়ে আমরা ধান চাষ করছি, পাশের জমিটা ওরা কিছু করছে না, তো আমার জমি থেকে জল গিয়ে গিয়ে তার জমিটা আগাছাতে ভরে যায়। কিছু না করা, সেখানে এখানে বলছেন যেহেতু পিতা আগে গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন তাই জমিতে চাষাবাদ হতো না, তো সেই জন্য জমিগুলো অবহেলিত এবং আগাছাতে পূর্ণ হয়েছিল। তারা প্রথমে দেখেছিলেন কৃষিকার্য হচ্ছে না, শস্য উৎপাদন হচ্ছে না, তার ফলে মহিমণ্ডল সুউচ্চ বৃক্ষের দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে।
তা দেখে মনে হচ্ছিল যেন বৃক্ষগুলি মানুষের স্বর্গলোকে যাওয়ার পথ রোধ করতে বদ্ধপদিক। মহিমণ্ডল এইভাবে আচ্ছাদিত হতে দেখে প্রচেতারা ক্ষুব্ধ হয়েছিলেন এবং তারা শস্য উৎপাদনের জন্য ভূতল যেন পরিষ্কৃত হয়, তারা চেয়েছিলেন শস্য উৎপাদনের জন্য ভূতল যেন পরিষ্কৃত হয়। স্বাভাবিক, যখন কোনো রাস্তা দিয়ে লোক যায় না, পরিত্যক্ত হয়ে যায়, ঘাস দিয়ে ভরে যায়, ঘাস, বিছু, পিঁপড়ে, অনেক কিছু, সেই জন্য খুব বিপদ হয়ে যায়। অনেক সময় দেখা যায় না যে হাই রোড সেতু আছে, সেতুটা দুর্বল হয়ে গেছে, তখন আরেকটা সেতু বানাতে হবে। তখন আগের যে সেতুটা ছিল ওর রাস্তাটা পরিত্যক্ত ঘাস এবং বৃক্ষলতায় ভরে যায়। তাই বলা হয়েছে নদী এবং সাধু সবসময় চলমান হতে হবে। নদী এবং সাধু, নদীর জল যেরকম প্রবাহমান, জল যত প্রবাহ হবে তত পরিচ্ছন্ন থাকে, ঠিক সাধুও ভ্রমণ করতে থাকে, ভ্রমণ করতে থাকে, প্রচার করতে থাকবে, তাহলে হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অরণ্য এবং বৃক্ষ যে মেঘ আকর্ষণ বলে মনে করা হয় তা সত্য নয়, কারণ আমরা দেখতে পাই যে সমুদ্রের উপরেও বৃষ্টি হয়। কৃষিকার্যের উদ্দেশ্যে বন পরিষ্কার করে পৃথিবীর যে কোনো স্থানে মানুষ বাস করত, কত জায়গা পড়ে আছে, শুধু শহরগুলোতে মানুষে ভিড় করে, নোংরা করে, গ্যাঞ্জাম করে শুধু খালি। আমাদের এই বাংলায় কত জায়গা পড়ে আছে যেখানে আদিবাসী জনজাতি লোকেরা বাস করে, তারা একটা জায়গা পরিষ্কার করে, ধান চাষ করে, গম চাষ করে, ভুট্টা, আনারস, চা, জীবিকা নির্বাহ করছে এইগুলোর মাধ্যমে। তো অরণ্য এবং বৃক্ষ যে মেঘকে আকর্ষণ করে এটা সঠিক না, কারণ আমরা দেখতে পাই সমুদ্রের উপরেও বৃষ্টি হয়। তাই কৃষিকার্যের উদ্দেশ্যে বন পরিষ্কার করে যে কোনো স্থানে মানুষ বাস করতে পারে। মানুষ গো পালন করতে পারে, তার ফলে সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান। প্রভুপাদ লিখেছেন ঈশোপনিষদের তাৎপর্য, এত সুউচ্চ অট্টালিকা, বাড়ি, চাকরি, অফিস, কিছু লাগে না বেঁচে থাকার জন্য, কেবলমাত্র এক ফালি জমি, একটা গাভী থাকলেই জীবন আনন্দপূর্ণ হয়ে ওঠে। এক ফালি জমি, একটা গাভী, গাভীর শুদ্ধ দুগ্ধ ব্রেনকে, ব্রেনের মস্তিষ্ক কোষ বৃদ্ধি করে, শরীর সুস্থ রাখে। আর গাভীর দেহের, তার মলের সৌগন্ধ পরিবেশকেও শুদ্ধ করে দেয়। মানুষকে কেবল শস্য উৎপাদনের জন্য এবং গো রক্ষার জন্য কার্য করতে হয়। বনের গাছ থেকে যে কাঠ পাওয়া যায় তা দিয়ে কুটির তৈরি করা যায়। এইভাবে মানব সমাজের অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে। বনের জঙ্গলের কাঠ দিয়ে ঘর বানান, কুটির তৈরি করা যায়,
কুটির না, আগে ছিল কুটির, এখন তো প্রাসাদ। আমি বড় বড় শহরে, বিশেষ করে লন্ডন, ইউরোপ, যে সমস্ত ঘরে প্রবেশ করেছি, শীত প্রধান দেশ তো, তারা কি কংক্রিট বাড়ি, সিমেন্টের বাড়ি, কিন্তু তার উপরে কাঠ লাগিয়েছে যাতে ঘরটা অতটা ঠান্ডা না হয়। আমরা দেখি এখন বড় বড় উন্নত দেশের লোকেরা যারা মায়াপুরে আসেন, তারা ওই কুটির জাতীয় ঘরে থাকতে ভালোবাসে। অনেক বড় বড় অট্টালিকা বাস করে এসছেন, এখন কুটিরে বাস করে। আমাদের কুটির সেই জন্য রাখা আছে, নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির, আরেকটা কুটির তৈরি হতে চলেছে, অদ্বৈত কুটির। আমরা কুটির থেকে বড় বড় বাড়িতে বাস করার জন্য অভিলাষ প্রকাশ করি, আর কেউ গ্রামের সেই ধান ক্ষেত, মাঠ, উঠোন, বাগান, পুকুরে এবং পাখিদের কূজন, গায়ের হাম বা ডাক, এসবে এতটা, এই জীবন থেকে মুক্ত হয়ে এখন সারাদিন গাড়ির ঘর 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 হর, রিস্কার পু পু পু, এইসব আওয়াজে আমাদের দিন কাটছে। আর টুকটাক যা শহর বাজারে পুকুর নদী আছে, তাতে আবর্জনাতে পরিপূর্ণ হয়ে গেছে। ভগবত বলছেন, বনের কাঠ এবং একটু জায়গা পরিষ্কার করে চাষবাস এবং গাভী পালনে জীবন খুব আনন্দে কাটানো যায়। বর্তমানে পৃথিবীর সর্বত্র বহু জমি খালি পড়ে রয়েছে, সেগুলি যদি যথাযথ সদ্ব্যবহার করা হয় তাহলে খাদ্যাভাব থাকবে না, আর বৃষ্টি হবে যজ্ঞ অনুষ্ঠানের ফলে। সেই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, অন্যাত ভবন্তি ভূতানি পর্জনাদন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। যজ্ঞ করলে বৃষ্টি হয়, বৃষ্টি হলে অন্ন হয়, অন্ন খেয়ে প্রাণী জীবন ধারণ করে। কখনো বলানো হয়নি যে প্রসেসিং ফুড খেয়ে জীবন ধারণ করে, সে আমরা প্রসেসিং ফুড যা খাই না কেন, সব তো অন্নেরই বিকার, অন্ন থেকে তৈরি হয়েছে। পরের শ্লোক 45, তত্নিমরুতৌ রাজন্ন মুঞ্চত মুখত রুষা মহিং নির্বিরুধম কর্তু সংবর্তক ইবাত্তয়ে। তত অগ্নি মারুত রাজন মুঞ্চত মুখত রুষা মহিম নির্বিরুধং কর্তুং সংবর্তক ইবাত্তয়ে। হে রাজন, প্রলয়কালে রুদ্র যেভাবে তার মুখ থেকে অগ্নি নির্গমন করেন, পচেতার তেমনি মহিমণ্ডলকে সম্পূর্ণরূপে তরুতলা শূন্য করবার উদ্দেশ্যে ক্রোধ ভরে তাদের মুখ থেকে অগ্নি এবং বায়ু নির্গমন করতে লাগলেন। রাজাকে তো এইরকম হতে হবে শক্তি সম্পন্ন, নিজের দক্ষতায় প্রজাদের সুখ বৃদ্ধি, প্রজাদের ভরণ পোষণ, প্রজাদের প্রয়োজন মেটাতে হবে।
সেটাই বলছেন, ততহ অগ্নি মারুত ও রাজন মুখঞ্চ রাজন মুঞ্চন মুখত রুষা মহিং নির্বিরুধম। নির্বিরুধম মানে আছে বৃক্ষ শূন্য করার জন্য, কর্তুম সংবর্তক ইবাত। সংবর্তক মানে প্রলয়কালীন যে অগ্নি, বলে গাছ শূন্য করতে অগ্নি লাগে, লাগানো হয় না মাঝে মাঝে? যে জঙ্গলাতে পরিষ্কার করা আছে না, আগুন লাগিয়ে দাও, তারপরে এগুলোকে ঠিক করা হবে। যেরকম এখন আগে যেরকম ধান গোড়া থেকে ধান গাছটা কেটে নেওয়া হতো, এখন তো লোকে অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন, মানে কী বলে কর্মশক্তিহীন। এখন কিছু মেশিনে ধান কাটছে, শুধু ডগাটা কেটে নিয়ে যাচ্ছে, তো পুরো গাছটা তো পড়ে থাকছে, তখন আগুন জ্বালিয়ে দিচ্ছে, আগুন জ্বালালে সেই জায়গাটা পরিষ্কার হয়ে পুড়ে ছাই হয়ে ওটাই উর্বর হয়ে যাবে। আগুন জ্বালিয়ে তরুলতা শূন্য, এই শ্লোকে বিদুরকে রাজন বলে সম্বোধন করা। এ বিষয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে ভগবত ভক্তিতে সর্বদা স্থিত থাকার ফলে ধীর কখনো ক্ষুব্ধ হন না। মহান ভক্তরা তাদের ইন্দ্রিয়গুলিকে সংযত রাখতে পারে, তাই ভক্তকে রাজন বলে সম্বোধন করা যায়। রাজা না মহারাজা, আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে কারো যদি সন্ন্যাস দীক্ষা হয় তাকে মহারাজ বলে সম্বোধন, রাজা নয় মহারাজ। আমার মনে পড়ে আমি তখন ব্রহ্মচারী ছিলাম, আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ মায়াপুরে একটা স্কুল গড়ে তুলেছেন, BVNS ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল। আর মহারাজের কাছে বাচ্চারা খুব ঘনিষ্ঠ ছিল। একটা মেয়ে তখন মনে হয় 9-এ পড়ে, ও এতটাই সরল ছিল, খুব পরিচিত মেয়ে, ছোট থেকে মহারাজ কোলে পিঠে করে মানুষ করেছেন। তো সে জিজ্ঞেস করছে, মহারাজ আচ্ছা আপনাকে মহারাজ বলে কেন, আপনি কি রাজা নাকি? আপনার তো রাজ্যপাট কিছুই নেই। তখন পাশ থেকে একজন বলছে, আরে একজন সন্ন্যাসী মহারাজ মানে হচ্ছে রাজার থেকেও উপরে, সেই জন্য তাকে মহারাজ বলে। তো মেয়েটা এত সরল ছিল, তখন বলছে তাহলে আমরাও তো ভক্তি করছে, তাহলে আমরা মহারানী, আপনি যদি মহারাজ হতে পারেন আমরা মহারানী। সবাই খুব হাসছিল, কি সরল মেয়েটা। তো মহারাজ এখানে রাজন বলে সম্বোধন করার অর্থ প্রভুপদ ব্যাখ্যা করছেন, অর্থাৎ যেরকম গুরু মহারাজ প্রায় এই পিতৃদিবস এইসব দিবসে একদিন মেসেজ পাঠিয়েছেন যে আমি বিয়ে করিনি কিন্তু আমার হাজার হাজার ছেলে মেয়ে আছে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে রাজন, ভক্তদেরকে রাজা বলে সম্বোধন করা যায়। যেহেতু ভক্তরা তার ইন্দ্রিয়গুলো সংযত করতে পেরেছেন, তিনি কখনো ক্ষুব্ধ হন না, তাই তাকে রাজন রাজা, বা আমাদের রূপগোস্বামীপাদ উপদেশামৃত গ্রন্থতে বলেছেন যে সারা বিশ্বের তিনি রাজা হতে পারেন। বাচ বেগম মনস ক্রোধ বেগম জিভা বেগম উদর উপস্থ বেগম এতাঞ্জ বিষয়ত ধীর এতাঞ্জ পৃথিবীম সশিষ্যত, সারা পৃথিবীর উপরে ছড়ি ঘুরাতে পারে। আমাদের তো রাজা একটা এরিয়ার, একটা রাজ্যের, একটা দেশের, সারা পৃথিবী, যেন প্রভুপাদ সারা পৃথিবীর রাজা, সবাই তার পুজো করছে। রাজা বিভিন্ন উপায়ে প্রজাদের বসে রেখে তাদের শাসন করেন।
তেমনি যিনি তার ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছেন তিনি তার ইন্দ্রিয়গুলির রাজা, তিনি স্বামী অথবা গোস্বামী। তাই স্বামী এবং গোস্বামীদের কখনো কখনো মহারাজ বলে সম্বোধন করা হয়। আরেকটা শ্লোক পড়ি। ভস্ম সৎক্রিয়মাণম স্তম দ্রুমাণ বিক্ষ পিতামহ আগত সময়ামাস পুত্রান বহিষ্মত নয়ই। ভস্ম সৎক্রিয়মাণম স্তম দ্রুমাণ বিক্ষ পিতামহ আগত সময়ামাস পুত্রান বহিষ্মত নয়ই। পৃথিবীর সমস্ত বৃক্ষ ভস্মসাদ হচ্ছে যে দেখে পিতামহ ব্রহ্মা তৎক্ষণাৎ সেখানে এসে যুক্তিযুক্ত বাক্যের দ্বারা বহিষ্মানের পুত্রদের শান্ত করেছিলেন। ব্রহ্মার একটা বিশেষ কাজ, যখন ধ্রুব মহারাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সেই যক্ষদের সৈন্যদের প্রতি কি বলা যায় অসংসহনীয় তাদের হত্যা করেছিলেন, তাদের প্রতি করুণাবশত হয়ে তিনি ধ্রুবকে যুদ্ধ করতে নিরস্ত করলেন, যুদ্ধ করো না, যক্ষরা একজন তোমাকে মেরেছে, তুমি সব যক্ষকে কেন মারছো? এখানেও তাই, তোমারাই তো জমিতে কিছু ঘাস লতা পাতা হয়েছে, তুমি সব গাছকে কেন পুড়াচ্ছ? তো ব্রহ্মা এসে থামাচ্ছে। যখনই কোনো গ্রহলোকে অসাধারণ কোনো ঘটনা ঘটে তখন ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ ব্রহ্মা সেই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য উপস্থিত হন। হিরণ্যকশিপু যখন কঠোর তপস্যা পায় ব্রহ্মাণ্ডকে প্রকম্পিত করেছিল তখনও ব্রহ্মা সেখানে এসেছিলেন। যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব সম্পন্ন ব্যক্তি সেই প্রতিষ্ঠানের শান্তি সমন্বয় বজায় রাখার জন্য সর্বদা সতর্ক থাকেন, তেমনি ব্রহ্মার উপর এই ব্রহ্মাণ্ডের শান্তি ও সমন্বয় বজায় রাখার দায়িত্ব রয়েছে। তার ফলে তিনি রাজা বহিষ্মানের পুত্রদের সুযুক্তিপূর্ণ বাক্যের দ্বারা শান্ত করেছিলেন। বলছে না না, এসব করা ঠিক হচ্ছে না, তোমার শান্ত হও। তাই ঘরের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব গৃহকর্তার। ব্রহ্মা এই আচরণ করে দেখাচ্ছে। তো আমাদের আর একটা ক্লাস হবে এই অধ্যায়ে লাস্ট, তো আমরা কালকে করব। এখন ভাগবতমের স্কোর শ্রীপতি দাস একটা ভাগবতম সেট আমাদের সিঙ্গাপুর থেকে ভক্তরা মিলে প্রায় 8টা সেট ভাগবতম দিয়েছেন। ভগবান দামোদর দাস এবং ফ্যামিলি একটা ভাগবতম সেট, উজ্জ্বল গৌরহরি প্রভু দুটো ভাগবতম সেট, অতনু মৈত্র 10টা ভাগবতম সেট, সরি 10টা গীতা, বিনোদ কেশব দাস একটি ভাগবতম সেট, সুদীপ দাস 2টি গীতা, রাম্যা সুভদ্রা দেবী দাসী একটা ভাগবতম সেট, কৈরব চন্দ্রিকা দেবী দাসী একটা ভাগবতম সেট, অশ্বসেন গোবিন্দ দাস আমেরিকা থেকে 3টা ভাগবতম সেট, অনন্তরূপ নিতাই দাস 4টে ভাগবতম সেট, এবং অনন্তরূপ নিতাই দাস 4টে ভাগবতম সেট, দুবাই থেকে একটি ভাগবত সেট এসেছে, এখনও নাম আসেনি, সুভাষিনী শ্যামাদেবী দাস একটা ভাগবতম সেট,
কৃষ্ণ বজরঞ্জন দাস গ্রুপের অনেকগুলো ভাগবত সেট আছে, রূপিণী রাধা দেবী দাসী একটা ভাগবতম সেট, তপনচন্দ্র মণ্ডল একটা ভাগবতম সেট, আমাদের ভবামিতা প্রভুর গ্রুপ থেকে চারখানা ভাগবতম সেট কিনেছেন, হৈমন্তী ঘোষ কয়াল, অপর্ণা দাস, উমা বর্মন কুমার, ডিনজি শান্তি, শুভম কয়াল, মধুময়ী সীতা ঠাকুরণী দেবী দাসী একটা ভাগবতম সেট, নীলাম্বরী পদ্মা দেবী দাসী একটা ভাগবতম সেট, তাছাড়া সমীর দাস চারটে গীতা, সুরজ মণ্ডল তিনটে গীতা, মৌমিতা মণ্ডল তিনটে গীতা, রাজু নারায়ণ দাস একটি গীতা, হর্ষবর্ধন প্রভু এক চারটে গীতা, ব্যাস এই পর্যন্ত আজকে থাক। আরও কিছু নাম আছে, আমরা কালকের ক্লাসে ঘোষণা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকবেন।